ক্লাস 1 থেকে 5 প্রতি মঙ্গলবারের মতো আজকেও চলে এসেছি তোমাদের পরীক্ষা নিতে। তোমাদের দুদিন পরীক্ষা হয়, মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গলবারের পরীক্ষার রেজাল্ট বুধবারে পাও, আর বৃহস্পতিবার পরীক্ষার রেজাল্ট পাও শনিবার, রবিবার সাপ্তাহিক। চলো আজকে আমরা প্রশ্ন দেখে নিই, কিন্তু তার আগে বলে নিই, যারা নতুন তারা পরীক্ষা দেবে তারা একবার কমেন্টটা দেখে নেবে কেমন উত্তর লিখছে। উত্তরগুলো লিখে দেবে না, অনেকে কি করছে পুরো উত্তরটা লিখে দিচ্ছে, না এ বি সি ডি এর মধ্যে লিখতে হবে, না হলে প্রবলেম আসবে। চলো আমরা দেখে নিই, দেখে নেবে কিভাবে এ বি সি ডি এর মধ্যে উত্তরটা লিখছে। ক্লাস 1 তোমাদের জন্য, ইংরাজিতে কোন সংখ্যাটি বাংলা 4-এর মতো? 5 * 1 = 6, 6 অন্তস্ত নাকি 8? চলো তারপরে একটা ছবি দেওয়া আছে, ছবিটাতে বলছে কয়টি পাতা আছে, 3টি, 4টি, না 5টি? কাউকে শুধবে না, কিন্তু নিজেরা করবে। বেশ, 3 নম্বর প্রশ্ন, তোমার এক হাতে কয়টি আঙুল আছে, 4টি, 5টি, 6টি? ইংরাজিতে 6 হয়ে গেছে, ওটা বাংলায় করে দিয়ে চলো। লাস্টেরটা কিন্তু 6টি, কোনটা মানে হবে তোমরা লিখবে, সি এর হবে না, এ এর হবে না, শুধু তারপর তোমরা একদম উত্তর লিখে দেবে না। ডি ও জি মানে কি, ছাগল, কুকুর, বিড়াল? তারপর লাস্ট প্রশ্ন, বাড়িতে যেটা রান্না করে খাই, SHIP, HUT, না FISH? চলো আমরা বুঝে গেলাম কি কি প্রশ্ন, আমি কিন্তু উচ্চারণগুলো বলে দিলাম না, তোমরা বুঝে বুঝে করবে। টু আমাদের কেউ পরীক্ষা দেয় না, তবু আমি চেষ্টা করছি যদি একটা ছাত্র পাই প্রশ্নগুলো বলে দিই। মা বিড়াল কটা বাচ্চা নিয়ে চলেছে, 1, 2, 3টে। মা খুঁজে বের করলো, ড্যাশ আচ্ছাদন, কি আচ্ছাদন, খড়ের আচ্ছাদন, গাছের আচ্ছাদন, ছায়ার আচ্ছাদন? চ, জয় জ ফলের সময় চ যুক্ত কি হবে, বুরকিজ হবে, অন্তর্য হবে, দন্তস্য হবে? তারপর ছ্যাঁক ছ্যাঁক করে মেলায় কি ভাজা হচ্ছে, মাছ না জিলিপি না রসগোল্লা? বর্কিজ্য বয়ে হলে বর্কিজ্য যুক্ত ব হবে না ট হবে, ট হবে না বর্কিজ্য হবে না ব হবে, কোনটা হবে সেটা লিখে দেবে। মানে উত্তরে ABC গুলো লিখতে হবে, কারণ ABC এর মধ্যেই অপশনগুলো বলা আছে। ক্লাস 3 তোমাদের জন্য এসে গেছি, দেখে নাও প্রশ্ন। আমরা চাষ করি আনন্দে কবিতাটি কার লেখা, নজরুল ইসলাম, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর? একদম বই দেখবে না। আমরা চাষ করি কখন, সকালে, না সকালে সন্ধ্যে, না আনন্দে, কোনটা হবে? ড্যাশ আছে, আমরা চাষ করি ড্যাশ, যেটা কবিতার মধ্যে আছে লিখতে হবে। অজ্ঞান মাসের আগের মাসের নাম কি, ভাদ্র, কার্তিক, পৌষ? চলো তারপর অজ্ঞান মাসে কোন ঋতুর মধ্যে পড়ে, শীত, হেমন্ত, বসন্ত, কোন ঋতুর মধ্যে পড়ে? তারপর লাস্ট প্রশ্ন, না হ্যাঁ লাস্ট প্রশ্ন, সকল ধরা হেসে ওঠে, এখানে ধরা কথার অর্থ কি, ধরে রাখা, না ধরে ফেলা, না বসুন্ধরা? চলো আমরা চলে যাবো ক্লাস 4-এর জন্য, 3 কাজে বিদায় নিলাম। ফোরের কাজে এসে গেছি, বাগিচা কথার অর্থ কি, প্রথম প্রশ্ন, বাগান, ফুলের বাগান, না ছোট বাগান? 2 নম্বর প্রশ্ন, বনভোজন কবিতায় কোন বাগানের কথা বলা হয়েছে, চা, আম, না লিচু? 3 নম্বর প্রশ্ন, বনভোজন কবিতার শেষে মানে একদম শেষে কতজন ছিল, মনে রাখবে প্রশ্নটা, 4 জন, 5 জন, 3 জন? যখন ওরা হাসাহাসি করছিল, একই অর্থ লেখো, নিদ্রা, নিদ্রার একই অর্থ কি হবে, জোরে শব্দ, ঘুম, না জেগে ওঠা? 5-এ বিপরীত শব্দ লেখো, আজি, আব, কিছু তাহলে কি হবে, এ কাল, বি এ কালি, না সি এ আজ? তোমাদের কাছে বিদায় 4। এবার চলে যাচ্ছি 5-এর কাছে। 5 তোমাদের প্রথম প্রশ্ন, ডুলুং নদীকে আদিবাসীরা কি বলতো, সুবর্ণরেখা, দরাঙ্গারা, না বরাম? 2 নম্বর প্রশ্ন, এতুয়া কোন গ্রামে যাত্রা দেখে রামায়ণের কথা জেনেছে, নিজের গ্রামে, না রোহিণী গ্রামে, না বরাম গ্রামে? সুরবীর ছিলেন, সুরবীর ছিলেন কি সাঁওতাল রাজা, বরাম দেবতা, না আদিবাসী রাজা? তারপরে নদী সমার্থক শব্দ হলো কি, জল, তটিনী, না গিরি? লাস্ট প্রশ্ন, আদি বিপরীত শব্দ, অনাদি, অনন্ত, না কোনোটি নয়? চলো আবার দেখা হবে।
তোমাদের মঙ্গলবারে উত্তরের ভিডিও নিয়ে। তোমরা যদি মানে কেউ নতুন পরীক্ষা দাও তাহলে অবশ্যই মানে কমেন্ট আগে দেখে নেবে কেমন উত্তর দিচ্ছে, তারপর নাম এবং ক্লাস লিখে দেবে। তাহলে আজকের মতো চলি।